প্যারা নাই যারা ধরো আমি উঠে দিচ্ছি সাবধানে। ওই সাবাস, ক্লিয়ার খতম, সাবাস। মার হিপ অপ, মার হিপ অপ, মাপতে গিয়া এবার নিজে মাইরা মরে থাক, বুঝে থাক, মাইনাস লাগাই দিয়ে 110 বার। ঢুকো 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 দাঁড়া ধরো। এ ভাই রাত যেমনি হোক মরো না। এ রে 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 ভাই রে ভাই ভাই গুলো মেরে দিছে আমার কাছে রং রেঞ্চের গুলি নেই ভাই। এরপর শর্ট রেঞ্চের ভাই রিচার্জ করতেছে না, প্যারা নাই বন্ধে বেরিব। ওই যে মামুর বাট্টা খাইয়া দিছি ওপিন দা চ্যাট রাত, প্যারা নিস না আমি আসি। কোনো প্যারা নাই ভাই। ওই সাবাস খা মাইনাস, বাঘ বাঘ বস্তিকে বাঘ। ওরে বাবা, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওর ভিতরে কিন্তু আমাদের হিপ হপ মামা পড়ে গেছে ভাই সাহ, মানে পুরো রোস্টেডের মতো। এ দাঁড়া, এটা আমি একটু গুলা ঘুষি করি নি। যাই হোক, এটাই ভাই একটু অনেকে এটা মজা করছিলাম, প্যারা নাই ভাই। বড় লোক লবিতে হিপ হপ পড়ে গেলে মানে পড়ে গেলো ভাই, মারতে পারবো নাকি মরে যাবো জানি না, দেখা যাক। হিপ হপ মারতে গিয়ে পড়ে কি বিপদে দেখা যাক এনে। কিন্তু নাই ভাই স্যার, আমাদের বাম পাশেই কিন্তু মানে হ্যাঁ আমার পুরো বাম পাশে ওই স্কোয়াডটাই হিপ হপ স্কোয়াড। এর আগের ম্যাচে 111 মাইনাস, এর আগের ম্যাচে 111 মাইনাস গেছি না, আমার সাথে সাথে সেম জায়গায় সেমভাবে পরিস্কার মেরে গেছে আবার হিপ হপ মারতে। আপনাদের এ পাঙ্কার ভিতরে কী আছে তোমার, এমন লাফালাফি কর কেন? দাঁড়াও 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 দাঁড়াও, গ্লোয়াল পাইছে একটা এনিমি মামা আমার সামনে। ক্লিয়ার, মার 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 মার, পিছেরটা মার। আরে ব্যাককলের ব্যাককল, পিছেরটা মার, সাবাস। আরে মার মার, আরে মাইরা ফালা। আর ইন্দুরের বাচ্চা, ওই যে কোন ইন্দুরের বাচ্চা মারছে দেখ, বাড়তে গেছি বিলাইয়ের বাচ্চা মারছে ইন্দুরের বাচ্চা, কি সমস্যা নেই। ও সরি, এগুলো তো এনিমি। প্রতিবারের মতো বাল পাকনা তানবি ট্রিপল থ্রি আবার ডাউন, যেটা ও প্রতিবারই হয়, কোনো প্যারা নাই ভাই। মানে ওর লয়ে খেলা না খেলা, লয়ে খেলা একই কথা। এনে কিলার আছে বিপদে, আমি তো মহাবিপদ। পুরো এরিয়া ঘুরে একটাও গান পাইনি, দুঃখের চোটে নিচে নেমে গেছি। যাক নিচে নেমে কিছু একটা পাইছি, যাক থমসম পাইছি। যাক যেহেতু থমসন পাই গেছি তাহলে তো খেলা একটা হয়ে যাবে। এই পিছিয়ে কি দেখলাম, এই যে এম টেন এম টেন এম টেন এম টেন এম টেন এম টেন দ্বারা লইলি। দাঁড়াও গায়েস, দুটাই শর্ট রেঞ্জ, মূলার জুস, করলার জুস। ওই সাবাস, কিলার ডাউন, সাবাস। এই নইলে বাঙালি, হ্যাঁ গ্র্যান্ড মাস্টারে গ্র্যান্ড মাস্টারে গ্রান্ড মারতে আইসি আমরা। এটা গান মারিতেছে গ্র্যান্ড মাস্টার, দেখো। ওই ও ভাই সাহেব, ভাই সাহেব, ভাই সাহেব, ভাই সাহেব, এ গেলাম 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 রে, গেছি 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 মামুর ব্যাটারা রে। এই মুরগির বাচ্চা ছাগলের বাচ্চা মারতে গেলাম। এই বাজি মাইরে দিছি গাইস, প্যারা না। এ রাত তারা নাই মাইরা দিছি, ওই একটা তো মাইরা বনি করছি। ওই সাবাস, রাত বয়ে গেছে, সাবাস সাবাস সাবাস। মদন কুমার লাল, গোলাপ ফুল, পদ্ম ফুল সব তুমি পিছন দিয়ে দিব। আর মেজাজ খারাপ করে না, এর আগে মাইনাস করছো। বাঘ বাঘ বাঘ, ডিকে ডিক ডিকে বাঘ, ডিকে ডিক ডিকে বাঘ, ডিকে ডিক ডিকে ডিক। এখন জ্ঞান দেন মারাইব সবাই, দেখছো বুঝতে পারছো ভাই। এখন মানে ওরা নাইমা যতক্ষণ দেখতেছে এখন কইতেছে আমি ইনকিলি আগাইতে পারলাম না। বলরটি মারামারি করতেছিল গায়েস, আমার একমাত্র ফাঁসে দিয়া কও। আমি এমনি প্রথম দিকে মারিনি, একটা মারছি, তিনটা কিল, তিনটা তো এই দেখো আমি একটা কিল। আর দেখো আমাদের বিউ তানবির এক একজনের সাথে পরিচয় করে দিই, বট মার্কা টপ নাম্বার ওয়ান বট, প্রত্যেকবার স্কোয়াডে সবার আগে ডাউন হইব। এরপর আমাদের কিলার দাদা কয়টা মাইরা এরপরে হেড ডাউন টাউন হইয়া চুপচাপ বসে থাকবো। এরপর আমাদের বট বাই ওয়াইটি বাংলাদেশের টপ ওয়ান, দুরু রাত বাই ওয়াইটি বাংলাদেশ টপ ওয়ান, এর কথা না বলি। এখন আমরা সমুদ্রে গিয়ে সাঁতার কাটি। হিপ হপ রে মারতে গিয়ে একের পুরো জ্ঞান বাস লাগিয়েছে। আর যারা যারা গাইস আমরা এখনও ফেসবুক পেজটাকে ফলো করেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবা। ফেসবুক পেজে কিন্তু প্রতিদিন রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমি 8টা থেকে 11টা পর্যন্ত লাইভ করি, লাইভে কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। সো ফেসবুক পেজটাকে ফলো করতে অবশ্যই ভুলবা না। সো যারা যারা এখনও ভিডিওতে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল পেজটাকে, তোমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে অবশ্যই। চলো এখানে আর কতক্ষণ বই থাকুন, যা মারা দিছো তো দিছই। দেখো গাইস পুরা বিপদে, 30 জন এনিমি অ্যালাইভ, জাস্ট একা বাইরেনের চেষ্টা। হবে কি বিফল চেষ্টা নাকি চেষ্টা সফল করতে পারবো আমি যখন শেষ ভরসা। গল্পে গল্পে আঁকা সামনে কে জানি খাড়া, কোথায় যাব বলো এবার বেচারা। আচ্ছা এটার কাছে মনে গান নাই, ও এটা মনে হিপ হপ, ওই চুদির ভাই, এই হিপ হপ হিপ হপ হিপ হপ শালার পুত হিপ হপ। ওরে রে এই আমার কাছে ইমোট না, এরে ভাই সাহ, ও ভাই হিপ হপ দাদার ভাই এনে বইয়ে ছিল ওপিন দা চ্যাট গায়েস। কিন্তু কিছু করার ছিল না, হিপ হপের কাছে গান গুণ নাই, মানে থাকলেও কি, মানে আমি প্রো ব্রো, বুঝতে হবে ভাই আমি প্রো।
বুঝতো বুঝো হিপ হপ টিপ টপ মারা দিই মানে এসে একটা বাদশা পাশে আর কি ব্রো সো হিপ হপ মেরে কিন্তু বুড়া পাংখা মানে খুঁজু খুঁজি লাগতেছে এমন মাইনাস গেল পেরা নাই ও হো হিপ হপ একবার মারা দিছি রে ভাই যদিও আমার কাছে হিপ হপ নাই গেরিনা কোম্পানি ভাই আপনার কাছে আমি একটা হিপ হপ চাই জানি না কোনো সময় পাবো কিনা আচ্ছা দরকার নেই হিপ হপ দিয়ে কি করুন হিপ হপ সাতানোর মতো এই দাঁড়া 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 দেখো গাইস চারটা মেডিকিট দুইটা গ্লোয়াল একটা মেরে দিছি আর কিছু নাই করোনো যদি এইবার উড়াইতে পারি আর একজন মরে তাহলে মনে করো যোগ একটা রিভাইভ দিব না চ্যালেঞ্জ দেখো আমি ভাই একটা মজার কাহিনী তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে ওকে রিভাইভ দিতেছি আমার এন্ডে মনে করো যে লক সব কিছু বুঝছো মানে উপরে নিচে যা আছে সব লক অবস্থা ওরা আগের তো প্ল্যান করতেছে যে কে কোন জায়গায় নামবো শালা আমি এদের রিভাইভ দিয়ে মুখে মেডা বাঁচতেছি আর ওরা শালা কে কোন দিকটা বাইরেই বই এটা নিয়ে চিন্তা করতেছে মানে কি কম গাইস কাগল গাই যে খেলি গাইস ও জায়গায় জায়গায় গান মেরে তোর দরকার ছিল আর কি চিপকান্ডি গান্ডু চলো এন্দে ভাগো ভাগো ভাই এটা কেমনে কাটতেছে ভাই এক এক করে এত তাড়াতাড়ি আমার লাইফ কেটে নিয়ে যায় বাল ও পি গাঁজা পাই দূর ইনহেলার পাই গেছি সরি ভুলবাল কি বলি ও ভাই টোকেন আই হাই রে স্বর্ণের টোকেন বিটকয়েন চলো 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 গান গাইতে গাইতে যাই আই হাই প্রথম যৌবনের কালে যে এই যে যাক এইসব গান গাইলে পরে সমস্যা পরে আমার মানে সমস্যা আছে আর কি ঝামেলা হয়ে যেতে পারে বাই দা ওয়ে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন যারা এখনও কমেন্ট করেন কমেন্ট করে রাখেন আর যারা এখনও জানেন না তাদের জন্য আমি আবার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি 30 তারিখ কিন্তু আমার ফেসবুক পেজে বিশাল বড় একটা ধামাকা হইতে পারে এটা কী হতে চলেছে এটা আপনাদের মানে কোনো ধারণাও হইতে পারে না মানে কী হবে আপনার কমেন্টে জানাতে পারেন গিভওয়ে ফ্রেস রিভিল আর বা অন্য কিছু সবাই জানাতে পারেন কমেন্টে সো 30 তারিখে কিন্তু আপনার এই ধামাকার জন্য অবশ্যই আপনাকে আমার ফেসবুক পেজ থেকে ফলো করে রাখতে হবে তো আমার ফেসবুক পেজের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে ওইখান থেকে গিয়ে ফলো করে রাখতে পারেন অথবা আপনি ফেসবুকে গিয়ে মানিক গেমিং লিখে সার্চ করলে চলে আসবে 3100+ ফলোয়ার আছে ওইটা ফলো করে দেবেন আমার বুলবালটা ফলো করেন না ভাই পরে আমার দোষ দিন না আর স্টিমে কিন্তু ডেলি 7 দিন থাকলে আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিই আমি নিজেই রিকোয়েস্ট পাঠিয়ে দিই এনে দেখেন আমাদের বট ভাই ওয়াইটি যিনি সুন্দর মন্দরভাবে আমার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে কারণ ওনার কাছে কোনো গান টান নাই এখানে আমি গান টান পাই গেছি কিছু লুট করছে আর কিছু কাহিনী ছিল এই দেখো জয় বাঙালি গেছে গেছে কিলার মামু খতম হয়ে গেছে কিলার মামু কই গে মরে দেখো মানে কোন লেভেলের প্রো সে একবার নাইমা মারা খাওয়ার পর আবার হি নাইয়া মারা গেছে আবার হারে উড়ানো হয়েছে এই দেখো মারা খাওয়ার তার স্বভাব নেশায় পরিণত হয়ে গেছে ওই মাদার ইন্ডিয়া মেরে দিছি এ ভাই বাঁচিতে পারো না বাঁচিতে পারো না এই এই বাঁচিতে গেলে পরে আমি মরে যাব বাগো 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 এরে তানবীর বটলার ঘরে বটলারে তোরে গালি দিতে কষ্ট লাগে রে ভাই তোর নাম আমার নাম সেম ভাই কেমনে গাইলাম তোরে ক ভাই গাইস এখানে আমি 3টা কিল করে দিয়েছি আর লাস্ট কিলটা আমি ওদের কাছে রিকোয়েস্ট করে চাইতেছি বাট লাস্ট কিলটা লল লেগে ওরা উঠতে করে লাগছে আর এনিমিও মামুর বাটা এমন শিয়ানের শিয়ান যে ফ্যাক্টরি ছাদের উপরে গিয়ে বই রয়েছে মানে সেই লেভেলের ট্যালেন্ট বাই ট্যালেন্ট কারে বলে মানে ওপি লেভেলের ট্যালেন্ট এনিমির সেই জোন পুষার এনিমি মানে এডিলে বলে লাখ বাই লাখ লাখ ফেভার করা লাগে কারণ দেখো একেবারে ওই দাও তানবীর পাকনামের মতো আবার মরছে 3 বার যারা যারা ভিডিওতে এখনো লাইক করো নাই লাইক করে দাও দেখো বুইয়া পাইতেছি কিনা পাইয়া যাবো বুইয়া কোনো প্যারা নাই চিল আকাশের রং নীল মানে গেমিং মেডিকেট কইরা খাইবো কিল নাকি দাঁড়াও হে এলিমিনেট ওপেন দা হেড জিততে গেছে রে ক্র্যাশ আচ্ছা যাক যারা যারা ভিডিওতে এখনো লাইক করো না লাইক করে দাও কমেন্ট করো কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে দাও সবার আগে ভিডিও নোটিফিকেশন চলে যাবে তোমার কাছে থ্যাংক ইউ অল টু ওয়াচিং মাই ভিডিও লাভ ইউ গাইস বাই বাই